नमस्कार शायन न्यूज़े आमी जीना आपनादेर स्वागत जानाच्छि चोख राखबो खबरे। टकबक करे घोड़ा छुटछे एबं सेई घोड़ार टकबक टकबक पायेर शब्दे चारिदिके लोकजन ताकिये देखछे। एई दृश्य एखन खूब एकटा देखा जाय ना। शहर कलकाताय होयतो बा कलकातार विक्टोरिया बा मैदानेर सामने घोड़ार गाड़ी होयतो बिलासबहुल बा आरामदायक भ्रमणेर जन्य शखेर जन्य चड़ा जेतेई पारे, কিন্তু একেবারে সেই ঘোড়ার গাড়ি ব্যবহার করা হচ্ছে মানুষকে ভালো রাখতে, মানুষের উপকার করতে, মানুষের প্রয়োজনে। এই দৃশ্য সত্যি বিরল। কিন্তু এই ছবি উত্তর দিনাজপুরে, যেখানে অ্যাম্বুলেন্স বা গাড়ি করে যখন রোগীকে নিয়ে যাওয়া যাচ্ছে না, যখন প্রয়োজনে পাওয়া যাচ্ছে না, তখন এগিয়ে এলো ঘোড়ার গাড়ি, ঘোড়া ছুটছে টকবক করে, তবে আমোদ প্রমোদের জন্য নয়, মানুষকে ভালো রাখতে। দেখব অতীতের ঐতিহ্যবাহী প্রাচীন যান ঘোড়ার গাড়ি বর্তমান প্রজন্মের কাছে ধরে রাখতে, লকডাউনে দুস্থ গরিব অসুস্থ মানুষকে সেবা করতে আব্দুল সাত্তার গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন তার ঘোড়ার গাড়ি নিয়ে। এ ছবি সত্যি বিরল। তবে তা দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ভাগনির গ্রামে। কোনো প্রসূতি বা অসুস্থ রোগীকে নিয়ে যেতে হবে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে আব্দুল হাজির তার ঘোড়ার গাড়ি নিয়ে। কিংবা টাকার অভাবে কেউ গ্রাম থেকে শহরে যেতে পারছেন না, আব্দুল হাজির তাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। উদ্দেশ্য মানুষের সেবা কাজ, এবং তার মাধ্যমে ঐতিহ্যবাহী প্রাচীন এই যানকে যাতে হারিয়ে না যায় এটি সেদিকে লক্ষ্য রাখা। আব্দুল সাত্তারের ঘোড়ার গাড়ি দেখতে তাতে চড়ে মজায় নিতে ভিড় জমাচ্ছেন বর্তমান প্রজন্মের বহু যুবক যুবতীও। ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার স্থানীয় পঞ্চায়েত অফিসের কর্মচারী ছিলেন। পূর্বপুরুষের ব্যবসা ছিল টাঙ্গা বা ঘোড়ার গাড়ি চালিয়ে রোজগার। সভ্যতার উন্নতিতে দ্রুতময় গতির কালে ঘোড়ার গাড়ি আজ লুপ্ত প্রায়। বর্তমান যুগে অটো, টোটো, ভ্যান, রিক্সা, ছোট ইঞ্জিন, বড় গাড়ি চাকা চলতে চলতে ঘোড়ার গাড়ি থমকে গেছে, আজ আর গ্রামে গঞ্জে দেখা যায় না। তাই ঐতিহ্যকে আরও একবার অভিনবত্বে সাজিয়ে তুলতে, বর্তমান সভ্যতার কাছে তুলে ধরতে, মানুষকে ভালো রাখতে এই উদ্যোগ নিলেন ইটাহার গ্রামের সেই বাসিন্দা যার নাম আব্দুল সাত্তার। তারই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় মানুষেরাও। আমার নাম আব্দুল সাত্তার। এটা ঘোড়া গাড়িতে এখন তো দেখা যায় না গ্রামগঞ্জে, ঘোড়া তো উঠেই গেছে। আমি 5-7 বছর তো চালাচ্ছি, কোনো রুগী টুগি পেয়ে যাই এটা নিয়ে চলে যাই গ্রামগঞ্জে, ছুটে যাই যে কোথাও যাই হাট বাজার এটা নিয়ে যাই। এবার যতদিন থেকে লকডাউন চলছে ততদিন থেকে এটা নিয়ে গ্রাম গ্রামে ছুটছি। তার আগে এটা নিয়েই ছুটতাম 4-5 বছর থেকে। কেন গ্রামগঞ্জে তো পাওয়া যায় না, ঘোড়া গাড়ি তো উঠে গেছে। কিছু লোক গেলে শান্তি পায়, কিছু লোক বয়স্ক লোক আছে ছেলেরা ঘোড়া গাড়ি দেখতে পায় না এখনকার যুগের ছেলেগুলো। এটা নিলে কিছু শান্তি পাওয়া যায়, কিন্তু শান্তি ওরা আনন্দ থাকে, আমাকেও ভালো লাগে। এখানে এমনি শখ করে চলে আসলাম। এগুলো তো দেশে পাওয়া যায় না, আমি নিজে কিছু করি, কিছু লোকের হেল্প হবে অসহায় মানুষের জন্য, আমারও শখ হবে। কিছু আগের স্মৃতি তো ভুলে গেছি, এখন নতুন স্মৃতি চালু করেছি আমি। এলাকাতে দেখা যায় না এগুলো জিনিস, যায় সেখানে চলে যাই। ইটাহারে, রায়গঞ্জে, কালিয়াগঞ্জে, মালদা, ইসলামপুর। তাহলে কি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী যোগদান করছেন বিজেপিতে? বিগত কয়েকদিন ধরে রাজনীতির আনাচে কানাচে এ ছবি বারবার ঘোরাফেরা করেছে। কেউ বলছেন শুভেন্দুবাবু এবার তাহলে সত্যি সত্যি বিজেপিতে যোগদান করছেন। তাহলে জল্পনা কল্পনা নাকি এটা সত্যি? এবার সেই সব কিছু নিয়ে মুখ খুললেন তার বাবা শিশির অধিকারী। এই সমস্ত জল্পনায় জল ঢাললেন স্বয়ং শিশির অধিকারী। রাজনীতিতে এখন একটাই আলোচনার জোর বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, শুভেন্দুবাবু নাকি বিজেপির সাথে মিটিং টিটিং করছে। শুভেন্দুবাবু দায়িত্বশীল, খুব দায়িত্বশীল ছিলেন নেতা বাবা। শুভেন্দুবাবু প্রদেশের নেতা মন্ত্রী আছেন, তাকে জিজ্ঞেস করুন এই এই এইসব জিনিস কোথায় হচ্ছে, কেন হচ্ছে। এটাকে বিজেপি এভাবে ওদের কথা আমি জানি, ওই পার্টির নাম আমি বিশ্বাস করি, উচ্চারণ করি না বিশ্বাস করি। যারা প্রচার করছে তাদের জিজ্ঞেস করুন। আর শুভেন্দুবাবু আমাদের খুব দায়িত্বশীল নেতা, তিনি মন্ত্রী, তিনি দীর্ঘদিন লোক মানুষের প্রতিনিধিত্ব করছে, তিনি জানেন তো তিনি ঠিকভাবে। স্কুলের সামনে নবনির্মিত বিল্ডিং নিয়ে রীতিমতো গণ্ডগোল এবার হাবড়াতে।
হাবড়া হাইস্কুলের সামনে ঘটনাটি, যেখানে প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা মিলে প্রায় 22 লক্ষ টাকা পূর্ত দপ্তরের কাছ থেকে নিয়ে বিল্ডিং তৈরির চেষ্টা করছিলেন, বাধা দিল প্রাক্তন ছাত্রদের একাংশ। তাদের অভিযোগ, এই পরিবেশে বিল্ডিং তৈরি করলে স্কুলের সামগ্রিক পরিবেশ নষ্ট হতে পারে, যা রীতিমতো এক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি করেছে স্কুলের সামনে। দেখব বিস্তারিত রিপোর্ট। হাবড়া হাইস্কুলের ঘটনা, প্রাক্তন ছাত্রদের অভিযোগ, পূর্ত দপ্তরের পক্ষ থেকে নতুন বিল্ডিং তৈরির 22 লক্ষ টাকা নিয়ে স্কুলের সামনে সীমিত জায়গায় বিল্ডিং তৈরি করছিল প্রধান শিক্ষক এবং স্কুল কমিটি। প্রাক্তন ছাত্ররা বাধা দিয়েছে, তাদের দাবি স্কুলের পরিবেশ নষ্ট হবে সামনে বিল্ডিং করলে, তবে বিল্ডিং দোতলার উপরে করা যেতে পারে, সেই মতোই ডেপুটেশন দেওয়া হলো। প্রধান শিক্ষক শোভনাবু ভট্টাচার্য জানান, স্কুলের এই কাজটি সম্পূর্ণ পূর্ত দপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে, স্কুলের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি, তাই অস্বচ্ছতার কোনো জায়গা নেই। প্রাক্তনীদের অভিযোগ, স্কুলের সামনে কেন বিল্ডিং করা হবে তাই নিয়ে বিবেচনা করার জন্য পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন ছাত্রদের ডেপুটেশন যে দাবিতে তারা জানিয়েছেন, সেই মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ, প্রাক্তন ছাত্র, পূর্ত দপ্তর সবাই একসঙ্গে মিটিংয়ে বসে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা বলতে কি বোঝাচ্ছে? এখানে অর্থকরী স্বচ্ছতা বলে অর্থ কিন্তু নেই, অর্থ কিন্তু স্কুলের হাতে নেই, স্বচ্ছতা থাকবে না কেন? অর্থ কিন্তু স্কুলই বাচ্চা, অর্থ দেওয়া আছে সরকারের হাতে, আমার কাছে এক মাসে আসেনি, স্বচ্ছতা অস্বচ্ছতা প্রশ্ন আসছে কী করে? স্বচ্ছতা বলতে যদি অর্থনৈতিক স্বচ্ছতা যদি বলছেন, নৈতিক স্বচ্ছতার কথা বলছেন, অর্থনৈতিক স্বচ্ছতা করার অনেক রকম আছে। যে প্রধানত আমরা অর্থনৈতিক স্বচ্ছতাকে বুঝি, অর্থনৈতিক স্বচ্ছতা যে জিনিসে একটা পয়সা স্কুলের অ্যাকাউন্টে ঢুকলো না সেখানে অর্থনৈতিক স্বচ্ছতা, নৈতিক স্বচ্ছতার কথা বলেন কি? এটাও কিন্তু সবাইকে নিয়েই কাজটা করা হয়েছে। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই প্রাক্তনীদের ডাকা নেই, যেহেতু প্রাক্তনীদের কোনো সংগঠন এখানে নেই, যেমন প্রেসিডেন্সি কলেজে আছে, এদের শক্তিশালী আছে প্রাক্তন, এখানে কিন্তু প্রাক্তনীদের কোনো সংগঠন নেই। 50 বছর যখন হয় 2013 সালে এই বাপি মণ্ডলী একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা বোধ হয় ফ্রুটফুল হয়নি, বাপি আমাকে জানায়নি। সুতরাং প্রাক্তনী বলে কোনো সংগঠন নেই বা কিছু নেই। নিয়ে বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে, চোখ রাখুন শাইন নিউজে। ট্রাককে ওভারটেক করতে গিয়ে এক বাইক আরোহীর সাথে ট্রাকের সংঘর্ষ, দুর্ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটলো আসানসোলে। আসানসোলের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে পথ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী জানান, একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার তলে চাপা পড়ে যায় বাইক আরোহী। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। জানা গেছে, সেই বাসিন্দার নাম প্রদ্যুৎ মজুমদার, পেশায় তিনি হোমিওপ্যাথি চিকিৎসক। এলাকাতে শোকের ছায়া। রাজারহাট থানা এলাকার মোহাম্মদপুরে এক গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার অভিযোগে তীর তার বাড়ির অর্থাৎ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেখে নেব বিস্তারিত রিপোর্ট। পরিবার সূত্রে খবর, রাজারহাট থানা এলাকার মোহাম্মদপুরে গৃহবধূ যার নাম ফাতেমা বিবি, তাকে মেরে ফেলা হয়েছে। তার স্বামী রাজ্জাক আলী মোল্লাই তাকে মেরে ফেলেছেন। আজ সকালে ফাতেমা বিবির পরিবারকে রাজ্জাক ফোন করে জানান যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকের সন্দেহ হয়, রাজারহাট থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ফাতেমা বিবির পরিবারের অভিযোগ যে তার স্বামী রাজ্জাক আলী মোল্লার সঙ্গে অন্য একটি মহিলার সম্পর্ক ছিল, সেই নিয়ে প্রতিবাদ করায় নিজের স্ত্রীকে মেরে ফেলেছে রাজ্জাক আলী মোল্লা। কী কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে তা যে অভিযোগ করা হয়েছে সেই সব কিছু কতটা সত্যি তা জানতে ঘটনার সব বিষয় খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ। আমাদের অভিযোগ হলো, আমার বোনের এই 10 বছর বিয়ে হয়েছে, তার মধ্যে আজ 3 বছর ধরে আমার বোনের সাথে একটা অবৈধ সম্পর্ক আছে অন্য একটা মহিলার সাথে। সেই কারণে এই 3 বছর হচ্ছে একটু ঝামেলা চলছিল, মারধর করেছে। গত 1 মাস আগে আমার বোনকে খুব মারধর করলো, গায়ে তেল ফেল ঢেলে দিয়েছিল। এবার মারধর করে ও ব্যবসা করতে চলে গেছে, বোনকে বাড়িতে ফেলে রেখে দিয়ে। আমরা 4:30 সময় এসেছি, এসে দেখি বোন বাড়িতে শুয়ে আছে, ছটফট করছে, কেউ দেখার নেই। আমরা গিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম বোনকে। এবার ওখানে গিয়ে হসপিটালে কেউ দেখছে না বলে আমি আমার বোনাইকে ফোন করলাম যে ভাই কোথায় আছো, না আমরা ব্যবসা করতে এসেছি, ঠিক আছে তাহলে চলে আসো, না আমার ব্যবসাটা আগে, তোর বোন আগে না, হ্যাঁ দরকার হলে তোরা সবাই মিলে চলে যা, না হলে তোদেরকে পিটবো এবং তোর বোনকেও মেরে ফেলবো। আমি বলি ভাই তোমার যা টাকা লস হয় সেই টাকা আমরা পূরণ করে দেবো, তুমি এসো।
কোনো কথা শুনলো না আমার ছোট ভাইকেও খিস্তে দিল সেদিনকে ঘটনাটা বললি আজকের তো কি হয়েছে সেটা তো বলবি আজকের হয়েছে ভোরবেলা ফোন করে বলছে তোর বোন আত্মহত্যা করেছে অথচ দাগ ফাগ তো কিছুই নেই কিন্তু আমরা বাড়িতে গিয়ে দেখলাম সকালবেলা যে একটা খাটের আড়ায় বলছে যে খাটের আড়াতে গলায় দড়ি দিয়েছে একটা খাটে চারজন ঘুমাচ্ছিল তার মধ্যে আমার বোন খাটের আড়াতে যখন গলায় দড়ি দিয়েছে তাহলে ওরা তিনজন কি ঘুমিয়েছিল এমন ঘুম ঘুমিয়েছে যে খাটটাও কি নড়িনি পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে হঠাৎ করেই আগুন লাগে এবং সেই আগুন লাগার ঘটনায় রীতিমতো চাপানুত চাঞ্চল্য প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে দেখব সেই ছবি পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে চতুর্থ তলায় আগুন লাগলো ইলেকট্রিক চেঞ্জারের শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য অফিস চত্বরে সাময়িকভাবে ইলেকট্রিক পরিষেবা বন্ধ করে দেওয়া হয় অফিসের কর্মীরা অফিসে থাকা অগ্নি নির্বাপক সিলিন্ডারের মাধ্যমে আগুন নিভিয়ে ফেলেন পরে দমকল বাহিনী আসে যদিও দমকল বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে জানানো হয় প্রাথমিকভাবে দমকলের পক্ষ থেকে যে চেঞ্জারের ভেতরে ইঁদুর ঢুকে যাওয়ায় এই ঘটনা ঠিক সেই সময় জেলা শাসকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ মিটিং হলেও সাময়িকভাবে মিটিং থামিয়ে খোঁজ খবর নেন জেলা শাসক ঘটনাস্থলে দমকলের ডিভিশনাল অফিসার এসে পরিস্থিতি সামলান যদিও এই ঘটনায় সেভাবে ক্ষতি হয়নি কিছু সময় পরে জেলা শাসকের দপ্তরে ইলেকট্রিশিয়ান পৌঁছে মেরামতির কাজ শুরু করে এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে নিয়ে নেব বিজ্ঞাপনী বিরতি ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে চোখ রাখুন শাইন নিউজে শাইন প্রোডাকশন আর্টিস্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস রেজিস্ট্রেশন ফ্রি লগ অন টু www.shineproduction.in গেট ইট অন গুগল প্লে Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর মুর্শিদাবাদ বহরমপুরে কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস তিনি সাংবাদিক বৈঠক করে বলেন যে তৃণমূল কংগ্রেস সামাজিক দূরত্ব বজায় না রেখেই দলে একের পর এক যোগদান কর্মসূচি চালাচ্ছে শুধু তাই নয় তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে পুলিশ প্রশাসন চড়াও হচ্ছে কংগ্রেসের নেতাদের উপর এমনকি তাদেরকে পাকড়াও করা হচ্ছে এমন ঘটনাও কিন্তু ঘটছে এ রাজ্যে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে কোঅর্ডিনেটর অশোক দাস কি বলেছেন জয়ন্তবাবু এবং অশোকবাবু একে একে দেখাবো আপনাদের কিছুদিন ধরেই আপনারা লক্ষ্য করে দেখবেন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করোনা আবহাওয়ার মধ্যে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে শুধুমাত্র গায়ের জোরে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গাতে তৃণমূলের যোগদান পর্ব চলছে এটা প্রশান্ত কিশোরের নতুন ভোকাল টনিক অর্থাৎ এর আগেও তিনি দিল্লিতে এই ধরনের মানুষকে বিভ্রান্তকর টনিক খাইয়েছিলেন পশ্চিমবঙ্গে আবির্ভূত হওয়ার পর তিনি মুর্শিদাবাদ জেলাতেও এই টনিক তিনি চালু করতে চলেছেন যেখানে তৃণমূলের যোগদান হচ্ছে একটাই মাত্র উদ্দেশ্য 2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করো মানুষকে এই বার্তা দাও যে আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন সরকার আবার গঠন করা হবে তবে তারা বিভিন্ন দুর্নীতির দায় একে অপরের ঘাড়ে চাপাচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে তৃণমূলের যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে তাতে নিজেদের মধ্যে যে গণ্ডগোল হচ্ছে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে তাদেরকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে অর্থাৎ শাসক দলের কোন্দল বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া এটা প্রশান্ত কিশোরের দ্বিতীয় ভোকাল টনিক বিরোধীদের পরিস্থিতি বেহাল কংগ্রেসটা সাইনবোর্ডে পরিণত শুধু অধীর চৌধুরীর দেহটাকে খাড়া করে কোনোরকমে কংগ্রেস খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মুর্শিদাবাদ জেলায় সিপিএম একটি মৃতপ্রায় পার্টি আর বিজেপি পার্টি ধর্মান্ধতার স্লোগানকে সামনে রেখে আমাদেরকে নতুন করে আবার হিন্দুত্বের রিনিউয়াল করতে হবে আমরা হিন্দু ছিলাম না হিন্দুত্বের রিনিউয়াল করতে হবে আমাদেরকে নতুন করে হিন্দু হতে হবে পর্দার আড়ালের নায়ক হচ্ছেন পালের গোদা অধীর চৌধুরী ওদের ঝাল লেগেছে প্রতিদিন এই যে এত কর্মী আসছে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আহ্বানে নতুন প্রাণ নতুন গান এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
নতুন করে বাংলা গড়ি, ওরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তাই আমাদের সোশ্যাল ডিস্টেন্স ওরা ফুটকাটি করে মারছে। একদিকে করোনা, অন্যদিকে লকডাউন, কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ, চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। তার মধ্যেও সততার নজির গড়লেন ই রিকশা চালক, সঙ্গে এক মহিলা। তিনি রাস্তায় একটি ব্যাগ কুড়িয়ে পান, যার মধ্যে ছিল অর্থ, সোনার গয়না। তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যাগ এক মহিলাকে দেন। মহিলা বুঝতে পারেন না কি করবেন। সারথি রায় নামে ওই মহিলা জেলা শাসকের কাছে যান, তিনি পরামর্শ দেন পুলিশের সঙ্গে যোগাযোগ করা। তারপর সোজা সেই সব কিছু নিয়ে একেবারে জলপাইগুড়ি থানার পুলিশের কাছে। সেই ঘটনা জেরে রীতিমতো এলাকার মানুষজনের মধ্যে খুশির জোয়ার। ই রিকশা চালক এবং ওই মহিলা যেভাবে সততার নজির গড়লেন তা সত্যি দৃষ্টান্তমূলক। রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন সোনার গয়না এবং টাকা, সেই সঙ্গে একটা ব্যাগ। সেই সব কিছুই নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দিলেন এক মহিলা। সেই মহিলাকে সেই ব্যাগটা তুলে দিয়েছিলেন ই রিকশা চালক। সূত্রের খবর, শনিবার রাতে ই রিকশা চালক একটি ব্যাগ কুড়িয়ে পান, তারপর সেই ব্যাগ সারথি রায় নামে এক মহিলাকে দেন। তাতে সোনার চেন, লকেট, কিছু অর্থ পাওয়া যায়। সেই মহিলা ওই ব্যাগ নিয়ে কী করবেন বুঝতে না পেরে এলাকার কাউন্সিলরের কাছে যান। তিনি পরামর্শ দেন অবশ্যই থানায় যাওয়ার জন্য। থানার হাতে সব জিনিসপত্র তুলে দেওয়া হয়। বর্তমান সময় সারথি রায় এবং ওই ই রিকশা চালকের এমন সততায় অবাক প্রত্যেকেই। সংবাদ মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকালে নিউ জলপাইগুড়ি থানায় পৌঁছন ব্যাগ হারিয়েছেন যিনি, সেই ব্যাগের আসল মালিক অমৃতা দাস মণ্ডল। সততার নজির দেখিয়েছেন যে মহিলা, তার হাত থেকে, নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাত থেকে অমৃতা দেবী ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া সোনার গয়না, বাড়ির চাবি এবং টাকা পয়সাও। এসে মানে যেখানে ঘুরতে গেছিলাম ওখানে গলার হারটা খুলে রেখে দিয়েছিলাম আমার ব্যাগের ভেতরে, যে জায়গাটা ভালো না দেখে খুলে রেখেছিলাম। তো তারপর ব্যাগটা নিয়ে আমি, আমার ব্যাগেই ছিল বা আমার কোলে ছিল যখন গাড়িতে ব্যাগ করি, তো হয়তো গাড়ি থেকে নামার সময় বাড়ির গেটের সামনে, আমি আর কোথাও যাইনি, আমি একদম বাড়ির সামনেই নেমেছিলাম, তাই আমি ভেবেছি আমার ব্যাগেই আছে। তো পরশুদিন আমার হাজব্যান্ড লকারের চাবি খুঁজছিল, তো আমি যখন চাবিটা আমার কাছে চাইলো আমি তখন আমার ব্যাগে আছে, আমি খুঁজছি, তখন থেকে আমি ব্যাগটা পাচ্ছি না, কিন্তু আমি ভেবেছি ঘরেই পড়েছে। তো তারপর রাতে মামা নিউজ দেখলো যে নিউজে এরকম আমার পাড়াতেই একটা ব্যাগ এরকম হারিয়েছে স্যাম। তো তখন যে কাকিমা পেয়েছিলেন, তো ওনার কাকিমার নাম্বারটা আমি একজন থেকে নিয়ে কাকিমাকে ফোন করি যে কাকিমা এরকম আমারও পাচ্ছি না, তো সেই কাকিমা আমার কাছে ডিটেলসটা শুনতে চায় যে কীরকম তোমার ব্যাগ হারিয়েছে বা কিছু, যখন আমি বললাম সেটা অনেকটাই মিলে যায়। তো তারপরেই কাকিমা আমাকে বললো যে তুমি থানাতে গিয়ে খোঁজ করো আর একটা লিখিত জমা দাও। তারপরেই থানাতে আসলাম, তারপর কাকিমা এসে এই তো আছে। অনলাইনে বড় সড়ো আর্থিক প্রতারণার এবার হদিশ পেল সোনারপুর থানা। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অনলাইনে প্রতারণা চলছে, সেই মতো তদন্তে নেমে সেই প্রতারণা চক্রের হদিশ করতে শুরু করে সোনারপুর থানার পুলিশ। আর তারপর দেখে নিন কি হয়েছে। অনলাইনে আর্থিক প্রতারণার বড় চক্রের হদিশ সোনারপুর থানা। সোনারপুর থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 16 লাখ টাকার বেআইনি ট্রানজাকশন হয়। ব্যাংক সঙ্গে সঙ্গে সোনারপুর থানাকে জানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে অস্ট্রেলিয়া থেকে এসেছে এই টাকা। জন লি নামে এক ব্যক্তি ট্রানজাকশন করেন। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। কলকাতার কিছু অবৈধ কল সেন্টারের হদিশ পাওয়া যায়। যাদবপুরের একটি কল সেন্টারে হানা দিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় 31 জনকে। জানা যায় কম্পিউটার সার্ভিসিং দেওয়ার নাম করে টিম ভিউয়ারের মাধ্যমে নানা ব্যক্তির ব্যাংকিং তথ্য তারা পাচার করত। তারপর ঘটত আর্থিক প্রতারণা। একই সঙ্গে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম, বিভিন্ন দেশের বহু লোক এর সঙ্গে যুক্ত বলে জানা গেছে। নিয়ে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন শাইন নিউজে। শিশুর পেটে ব্যাটারি এবং সেটাকেও সফল অস্ত্রোপচার করে একেবারে শিশুটিকে সুস্থ করে তুলল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। একটা নজিরবিহীন সাফল্য। কিন্তু প্রশ্ন উঠছে, 3 বছরের শিশুর পেটে ব্যাটারি, তাও টিভির রিমোটের, এও কি সম্ভব? সূত্রের খবর, হবিপুর থানার বুলবুলচন্ডী কেন্দ্র এলাকার বাসিন্দা সঞ্জিত সরকার পেশায় স্কুল শিক্ষক।
তার তিন বছরের ছেলে অনিক টিভি রিমোটের ব্যাটারি নিয়ে খেলতে খেলতে হঠাৎই পেন্সিল ব্যাটারি গিলে ফেলে, সরাসরি পেটে ঢুকে যায়। কিছুক্ষণ পর অসহ্য যন্ত্রণা হওয়ায় বাড়ির লোকেরা প্রথমে বুলবুল চণ্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, তারপর তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি বিভাগের ডাক্তার পার্থপ্রতিম মণ্ডল তাকে দেখে প্রথমে এক্স রে করে, ছবিতে স্পষ্ট সেই ছবি ধরা পড়ে। এরপরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় অপারেশন করতে হবে। মালদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর পার্থপ্রতিম মণ্ডলের নেতৃত্বে এই অপারেশন হয়। প্রায় 40 মিনিটের অপারেশনের পর পেটের ভেতর থেকে ব্যাটারিটিকে বার করা যায়। বাচ্চা এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে, তবে খেতে একটু আধটু অসুবিধা হচ্ছে। খুব শীঘ্রই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে দাবি চিকিৎসকদের। ওর নাম কি? অনিক সরকার। হ্যাঁ, জোরে বলো। অনিক সরকার। অনিক সরকার। বাড়ি কোথায়? বুলবুল চন্ডি। ওর বয়স কত গো? 3 বছর। আচ্ছা আচ্ছা। ওর কি অসুবিধা হয়েছিল? কিভাবে বাচ্চারা 3 বছরের বাচ্চা অনিক সরকার, ও আমার আউটডোরেই চলে আসে। তখন একদম লাস্ট টাইম আউটডোরের দিকে প্রায় 1:30, সেই সময় হঠাৎ করে মা কাঁপতে কাঁপতে নিয়ে আসে বাচ্চাটাকে, বলছে যে আমার বাচ্চা এখন ব্যাটারি খেয়ে ফেলেছে। তো আমার তো বিশ্বাস হয়নি, অত বড় একটা পেন্সিল ব্যাটারি, আমাকে একটা কাউন্টার পার্ট একটা ব্যাটারি দেখালো, এই রকম ব্যাটারি খেয়ে ফেলেছে। না, তুমি দেখেছিলে? বললো না, আমি এটা দেখিনি। হ্যাঁ, অত বড় ব্যাটারি খেতেই পারে, অসম্ভব। ওর মা কাঁদছে, না আপনি একটু পরীক্ষা করে দেখুন। তো তারপরে ওটাকে এক্স রে করালাম, এক্স রে করে দেখলাম যে হ্যাঁ ব্যাটারিটা আছে এবং সেটা স্টমাকে আছে, এন্ডোস্কোপি করে এটা বার করা যাবে না। তো এখন ওটা ওপেন ছাড়া কোনো পথ ছিল না। এইটুকু বাচ্চা করোনা আও এমার্জেন্সি ওটি সব নিয়ে একটা প্রবলেম ছিল, তাও বাচ্চার জীবনের স্বার্থে আমরা রিস্ক নিয়ে এইটুকু ছোট বাচ্চাকে অপারেশনের প্ল্যান করলাম। তবে কালকে রাত্রেবেলা ওটাকে অপারেশন হলো, বাচ্চা ভালো আছে, পুরো ব্যাটারিটা ইন্ট্যাক্ট বার করেছি, স্টমাকে ওয়াশ করে পরিষ্কার করে দিয়েছি, যাতে যেগুলো রিয়াকশন হয়, ব্যাটারি তো একটা অ্যালকালাইন মিডিয়া আর পেটে অ্যাসিডিক মিডিয়া থাকে, যার ফলে একটা অ্যাসিড অ্যালকালির একটা রিয়াকশন হয়, সেগুলো যাতে প্রবলেম না হয় সেগুলোর জন্য আমরা রীতিমতো এ করে দিয়েছি, ওয়াশ করে দিয়ে অ্যাবডোমেন ক্লোজ করে। বিজেপিকে কটাক্ষ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী এমনটাও বললেন আজকে সকলের সামনে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে হবে, কারণ আগামী নির্বাচনে তো কি তার পরবর্তী নির্বাচনেও মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। কি বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক দেখাবো আপনাদের। কে ভাবছে আমি বলছি মমতা ব্যানার্জির 211 সিট এসেছিল, মমতা 235 সিট, 235 এর মমতা ব্যানার্জি আসবে কোনো মুখ নেই, বিকল্প মুখ খুঁজে বার করতে পারেনি তারা। আমাদের মুখ ঠিক হয়ে গেছে, আমাদের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে ফেলেছে, ওরাই আমাদের মুখ্যমন্ত্রী, প্রজেক্ট করে ফেলেছি আমরা, কেউ পারেনি, আমরা পারছি, এটাই আমাদের সাহস, এটা দুঃসাহস বলবেন, সাহস বলবেন, এটা সাহস হবে বাংলার মানুষের কাছে, আমরা সেন্টিমেন্ট বুঝি। আমি এখনো দাঁড়িয়ে বলে যাচ্ছি এই জেলার 33টা সিটের মধ্যে শাইন নিউজ আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন শাইন টিভি 24/7 সবার সাথে সবার কাছে।